ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা আজকে আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই পোস্ট দিই মাঝে মাঝে কোশ্চেন আনসারস দিই ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন আজকে আমরা একটা হিন্দি মুভি রিভিউ নিয়ে এসেছি ক্রিউ যেটা রিলিজ করেছে টোয়েন্টি মার্চ এটা তে বেরিয়েছে আই থিঙ্ক টোয়েন্টি ফোর্থ মে তো তখন আমরা নেটফ্লিক্স এ দেখেছি এটা ডাইরেক্ট করছে রাজেশ কৃষ্ণন আর কাস্টে আছে করিনা কাপুর তাবু কৃতি সানন দিলজিৎ সঞ্জ কপিল শর্মা একদম কুলভূষণ খরবন্দা রাজেশ শর্মা এবং অন্যান্য অনেকে তো কেমন লাগলো হ্যাঁ একদম বেশ ছিল ছিল টেলার করেছি পুরো বলিউড মুভি তো ওরকমই হয়েছে মানে এর থেকে বেশি আমরা এক্সপেক্ট করিনি এটার জন্য যে মাইন্ড মানে দ দেওয়া দারুণ সি্রেট ওরম কিছু একসপে্ট সে ছিলনা এম কিছু নেইওটা যেটা এক্সপেট করছে ওতোদের পেয়েছি ট্যাকটিং পেছি দারুণ মিউজিক দারুণ ভিজু দারুণ রামা আর একটা পটলা দ দা চাইয়ে এ বলউড মুজিিয়া দ।

তিনটে এজ গ্রুপের তিনটে ডিফারেন্ট ক্যারেক্টার ওয়াও প্রেজেন্স ওয়াও তিনজনের অ্যাক্টিং নিয়ে বলার মত জ্ঞান আমার নেই বা থাকলেও ওই যে ওয়াও আর আমি বলবো এয়ারলাইন্স বা এইসব জিনিসটা একটু ফ্যান্সি হয় যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছে তার সাথে তিনটে ব্যাকগ্রাউন্ড দেখিয়েছে খুব অল্পের মধ্যেখানে তিনজনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছে যাতে ওকে প্রেজেন্ট ওরা কি ফিল করছে বা কেন করছে সেটা আমরা বুঝতে পারি একদম একদম একজনের ক্যারেক্টারগুলো একদম ভাই ক্যারেক্টারগুলোকে আমরা যেটা আমি বলি তো সব সবসময় যে টিভি সিরিজে অনেক টাইম পাওয়া যায় এক একটা ক্যারেক্টারকে ঢোকানোর জন্য ও সেটা একটা সিনেমায় অনেকটা কম টাইম থাকে তো ক্যারেক্টার বিল্ড আপ করবে না প্লট দেখাবে না টুইস্ট দেবে তো একটা লিমিটেড টাইমের মধ্যে আমার মনে হচ্ছে তিনটে ক্যারেক্টারের প্রতি খুব জাস্টিস করেছে আর তিনটে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড একজন রাজকীয় মহল সবকিছু ছেড়ে একদম চলে এসেছে একজনের মা বাবার ডিভোর্স ছোট থেকে নানুর কাছে আর একজন সব সময় টপার এটাকে খুব হাইলাইট করেছে যে খুব এডুকেটেড টপার বাট লাক তিন রকম সমস্যার করেছে কেউ একটা ভাই ভাইদের ঝামেলা হোক মা বাবার ডিভোর্স ফ্যামিলি দ্বন্দ্ব হোক কেউ তোমার ওই যেটা সমাজ ব্যবস্থা ঠিকঠাক চাকরি না পাওয়া সেটা হোক একদম আর আমার মনে হয় যে বাকি অনেকগুলো দেখেছে যেমন আশেপাশের ক্যারেক্টারগুলো যেগুলো সিঙ্গেল মাদার টক্সিক রিলেশনশিপ টুকটাক দেখিয়েছে যেগুলোকে হাইলাইট করেছে যতটা নেওয়া নেও নিতে পারেন খুব ওভারলোড না আর এটা অবভিয়াস যে একটা রিয়েল স্টোরির মোড়কে একটা ইমাজিনারি একটা ইয়ে বানানো মানে ইমাজিনের একটা সলিউশন বানানো একদম যেটা অনেকটা কাইন্ড অফ বেবির মতন বেবি বেবির যে ক্যারেক্টারগুলো ছিল রিয়েল ক্যারেক্টার ছিল বাট হ্যাঁ যেটা ঘটনাটা ঘটে ছোটটা হয়নি কখনো মানে এই সিনেমাগুলো ঘটে বলতে হোয়াট ইফ খুব ইন্টারেস্ট চলেছে একটা টাইপ হয়তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না যে এরকম হলে কেমন হতো যেটা কথা তো এরকম হলেই

অনেক কিছুই রিয়েল ইউজ করতে দাও যেখানে রিয়েল নাম ইউজ করেন না তো সেই জন্য এটা সিরিয়াসলি করে যে টন্টা নিয়ে যাও একদমই নিয়ে আছে একদম একটা সিনেমার জন্য খুব ভালো করেছে প্লটটা আমি বলবো একদম একদম মাল্টিকাস্ট কানেকশন তিনটে মে হাইলাইটেড হয়েছে অবশ্যই কিন্তু প্রচুর মেল আছে প্রচুর ছেলে আছে কাস্টিংয়ে এর যারা যথেষ্ট ভালো করেছে Kapil Sharma Dabur opposite that's যাকে দেখে ছোট থেকে বড় হওয়া ব্যাপারটা তার অপোজিট যদি কাস্টিং থাকে তো অসাধারণ ব্যাপার খুব ভালো দুজনের মধ্যে যে কটা কেমিস্ট্রি ছিল খুবই ভাই इट्स গুড মানে খুবই ভালো আর বলবো মিউজিক ইউজ খুব ভালো ছিল যতটা যেখানে সিন দেখানো যেখানে টিপস দেয়া যেখানে পুলিশকে দেখানোর সব জায়গাটাই খুব ব্যালেন্সিং ছিল ও আমার মতে মানে বলিউড থেকে আমি এর থেকে আর কিছু অন্য কিছু এক্সপেক্ট করছিও না সত্যি কথা বলতে আর তাই জন্য আমি ডিসঅ্যাপয়েন্টেডও না ইন্টারেস্টিং লেগেছে ড্রেস মেকআপ সং পার্টি সং সেটা বিয়ার গ্লাস নিয়ে হোক আরে হোক ভালো লেগেছে কিছু কিছু সিরিয়াস মুমেন্টও আছে সেটাও ভালো লেগেছে এথিক্স আছে আর সব থেকে ভালো লেগেছে আমার যেটা মনে হয় যে একে অপরকে সাপোর্ট করা সেটা মানে চুরির জন্য হোক বা চুরি করার পরে এসে যে কাদের লাগবে প্রয়োজন অনুযায়ী তাদেরকে গিফটিং লাস্ট সেন্টা যা যেটা হয় মানে ক্লিনিং স্টাফ হোক বা তার ভাইকে ছেড়ে যাওয়া বউ হোক যেখানে হয়তো তিক্ত সম্পর্ক যায় বাট একটা বন্ডিং সেটা বেশিরভাগ ফিমেলে দেখিয়েছে কিন্তু মেলেও দেখিয়েছে কারণ কি তাদের কো

একদম ফান একদম আপনারা দেখুন যদি থিয়েটারে না গিয়ে দেখে থাকেন আমাদের মতন তাহলে অবভিয়াসলি নেটফ্লিক্সে এ আছে এই উইকেন্ডে চালিয়ে নিন বসুন দেখে খুবই ভালো লাগবে আপনার তো বেশ এন্টারটেন লেগেছে অবভিয়াসলি ইলজিক্যাল অনেক জিনিস পাবেন বাট ওটা এক্সপেক্টেড মানে ওটা আমরা ইয়েও করছি না হ্যাঁ আমি এখন মানে

এই ক্যারেক্টারটা অনেকতে দা নাইট ম্যানেজারের ক্যারেক্টার মতন বাট যে বাংলা লোকের খুব আগিয়ে গেলে খুব ভালো লাগে নিজেদের অ্যাজ আ বেঙ্গলি আপনি জানেন তো সারুন তো তখন থেকেই फेमस বলিউডে যখন থেকে কাহিনী করেছে

লাভ নেই ওরা নেবে না কিন্তু ওরা তো যেকোনো ক্যারেক্টার ডাকবে কারণ ওরা ওই ডেপটা জানে না যে ওরা তো হিন্দি ফিল্ম অতটা দেখে না সেরকমই আমরা বলবো বলিউড ও বাংলা অতটা দেখে না

কারণ কাহিনীতে যে ক্যারেক্টারটা ছিল রেসপেক্ট সবার মনে এখন ছাপ আছে ওইটা নিয়ে আলাদা সিনেমা হয়েছে কিন্তু প্রবলেম বিশ্বাস ক্যারেক্টার কেন মানে সেটা ওই বলেছে আমি করব না কারণ ওই বিশ্বাসটা দাগটা না বব বিশ্বাস ক্যারেক্টারটাকে ও তুলেছে নিজেকে নয় একদম আসলে চট্টোপাধ্যায় কিও এ করে না বব বিশ্বাসের ক্যারেক্টার তো ভালো পড়েছে যে ওইটা সবার মনে দাগ কেটে আছে বব বিশ্বাসেরটা করতে গেছে তখন অবভিয়াসলি ওকে অ্যাপ্রোচ করবে ফার্স্ট পুরো বলেছে আমার এখন এই এই যে আমি আর ওইটা করতে চাই না আমি অন্য কিছু দেখতে চাই আর এটাকেও বলেছিল যে আমি জেমস বন্ডের মতো যেমন জেমস বন্ড কি চেঞ্জ হতে থাকছে তো বব বিশ্বাসের চেঞ্জ না থাকতো তো আবিয়সলি দেখুন করেছে যখন একটা ইন্ডিয়ান রোল করছিল ইন্ডিয়ান ড্রেস পরে ভালো ভালো মুখ সাজা সেটাও যেমন ভালো করেছে আর যখন চালাক একটা গ্যাংস্টারের মত দেখাচ্ছে তখনো যথেষ্ট ভালো করেছে আবিয়সলি দেখুন দারুণ মজা আসবে সবার অ্যাক্টিং দারুণ লাগবে আর ভিডিও দেখে থাকেন তো জানার জন্য যে ফিমেল বলে কিছু করতেব না কারণ কি আমরা মেল সেন্ট্রিক মুভিকে এরকম করে হাইলাইট না আলটিমেট সবাই মানুষ ওই হিসাবে দেখুন আর দেখে থাকলে বলবেন কেমন লেগেছে আপনাদের কোন ক্যারেক্টারটা বেশি পছন্দ হয়েছে আপনাদের আমাদের তিনজন কি ভালো লেগেছে আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখনই সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব প্লিজ আর আমি আজকে ভিডিও রিয়্যাক্ট বডি ভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আবার তাহলে নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে বাই বাই